वेलकम बैक टू बांगमित। तो আমি আজকে ফার্স্ট বলে দিচ্ছি আমি এখন কিছু বলবো না, ঘুরতে যাচ্ছি মন্দবে। তো আমি কোথায় যাচ্ছি ওটা বলবো না, এখন যাব তখন বলবো। আর দেখো আমি এইভাবে রেডি হয়েছি, এই যেগুলো জুতো কিনেছিল না মামা এই জুতোগুলো পরেছি। আর দেখো কানের দুল রানী মামা এটা দিয়েছিল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, এটা আমার ফেভারিট, অনেক ভালো লেগেছে। চলো এবার কাজে দেখা করি। আর দেখো একটা কথা তো বলতেই ভুলে গেলাম, ব্যাগ এটা ব্যাগ দিয়েছি, তো চলো এবার গাড়িতে দেখা করি। সো আমরা বসে গেছি গাড়িতে, গাড়ি ছেড়েও দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিটের মতন হয়ে গেল। অ্যান্ড আমি আর গুনি যাচ্ছি, গুনিতা খাও। তো অ্যাকচুয়ালি তোমরা ভাববে কি বাবি আর গুনি, বাবি আর দিদি যাচ্ছে না কেন? তো বাবি যাচ্ছে না, বাবি বলেইছিলাম নর্মালি বাবি যায় না কোথাও সেরকম, আর দিদি যায়নি কেন কি দিদি গাড়িতে বসলেই একদম গা ছেড়ে দেয়, অনেক বমি টমি আর শরীর খারাপ হয়ে যায়। তো ওই জন্য বাবি আর গুনি দিদি বাড়িতে আছে, কালকে যাবো। আমাদের পাশে একটা টেম্পল আছে ওখানে চলে যাবো, ওখানে দেখা হয়ে যাবে। তো আজকে যাচ্ছে হচ্ছে আমি, রনি আর গুনি, ঠিক আছে? আর আমাদের তিনজনে কি কি পড়ছে, গুনিটা তো দেখে নিলে, আমাদেরটা নামার পর দেখবে, রনিকেও দেখিয়ে দিচ্ছি। মা এখন অফ পাচ্ছে না সেই জন্য দেখি, আমরা ধরো কালকে বেরোবো, এই জিনিসটা অ্যাকচুয়ালি বলতে বলেছিলাম যে কালকে অ্যাকচুয়ালি বেরোবো মেবি, আদারওয়াইজ তোমার কোনো একদিন দেখি কোনো দিন একদিন যাবো, যেদিন আমি শ্যুট করবো ব্লগে সেদিন যাই না। বসুন্দরকে বলা হয়েছে ওরাও যদি নিজের গাড়িটা, বিকজ একটা গাড়িতে না খুব কোচাকোচি হয়ে যাবে, বেরোয় কিনা খুব ভালো হয় না, আদারওয়াইজ সেরকম নিজের গাড়িতে একদিন মাকে নিয়ে বেরোবো। তো আমি বলছিলাম যেটা তিনজনা আমাদের একটা জিনিস কমন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তিনজনের জুতো সাদা, সেটা দেখিয়ে দেবো নেমে যাবো। তারপরে ফার্স্ট টাইম গুনি যাচ্ছে, তো জানি না কতটা এক্সাইটেড আছে না আছে। আর প্রথমে ওকে ইয়ারিংটা দিলাম আমি, কি না কতদিন অনেক দিন তো হয়ে গেছে, সে নয় রনি ইয়ারিংটা দিয়েছিল কিনেছিল, তো এটাই পরিয়ে দিলাম, ম্যাচিংও হচ্ছে। আর হ্যাঁ আমি কথা বলতে ভুলে গেলাম, আর যেন আমি এত এক্সাইটেড আছি না কি বলবো। আর তোমরা দেখো রোজ দেখবে কি পান, আজকে আমরা গেলাম না কালকে মামারা যাবে, তো কালকেও দেখবে আমি পান্ডালে আছি, মানে কিছু করে আমি পান্ডালে যাব, কিংবা ওটা কি বলে মানে পান্ডালে যাব। সো আমরা দুর্গাপুর পৌঁছে গেছি, আর এখন আমরা জাস্ট একটু জিজ্ঞেস করার জন্য নেমেছিলাম, একটু চা টাও খেলাম। দেখো রনিরাও আছে, আঙ্কেলও চা খেলো, ঠিক আছে? ওখানে আমরা জিজ্ঞেস করে নিলাম। আর গুনি ইজ হ্যাভিং বাপুজি কেক ফর দ্য ফার্স্ট টাইম, কেমন খেতে বাবু? আমরা তো চলো আসতে থাকি, কিন্তু গুনি খুব এক্সাইটেড। এই যে লদুরাম ফার্স্ট টাইম গুনি এসছে বেঙ্গল, তো সেখানে ব্যাপারটা একটু আলাদা। অ্যান্ড আমাদের না কমফোর্টেবল লেভেলটা কি জানো, নিজের গাড়িতে আসে তো কোনো ইস্যু নেই, আমার লেট ফেট হলো একটু ঘুরে আর একটু ঘুরে বেড়ানো নিলাম তো কোনো ইস্যু নেই, আরামসে যাবো আরামসে আসবো। আচ্ছা তো ফার্স্ট টাইম আমরা কোথায় যাবো বলে দে। ফার্স্ট টাইম দেখো এখন তো বিধাননগরে ঘুরে বেড়াচ্ছি, এরপরে মেবি এখান থেকে যাবো মার্কনি, যেটা এভিনিউতে পড়বে সেটা তোমার কাছে যেরকম যেরকম যাবো, বিকজ আমরাও নিউ এখানে, যেরকম যাবো সেরকম জানাবো। আমাদের আর কিছুক্ষণ পরে আজকে আনুষ্ঠানিক ভাবে আমাদের এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে, শুভ উদ্বোধন আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠিত করব। আমরা সকল একটা ঠাকুর জানি না কোন জায়গাতে, বাট একটা ঠাকুর প্রথমে এসে গেছি, ঠাকুরের আওয়াজ পাচ্ছে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফার্স্ট থিং, মানে আমরা এত খুশি, কিনি তো অলরেডি নাচছে আমিও, এইটা ফার্স্ট ঠাকুর দেখে নিলাম। এখন এখন আস্তে আস্তে অন্য ঠাকুরগুলো দেখতে যাবো, দেখি কোথায় কোথায় যেতে পারি, যতগুলো যাবো এখন অনেক রাত অব্দি, এখন তো মাত্র 5:30 বাজে, এখন তো স্টার্ট হলো দুর্গাপুর বেঙ্গল ঘোরা। অ্যাকচুয়ালি এই জায়গাটা খোলা মাঠের মধ্যে হচ্ছে, কিন্তু না খুব দাও একটু ভিড় ভাড় নেই, সবাই সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করছে। আর ফার্স্ট পান্ডালটাকে আমরা দেখলাম খুব সুন্দরভাবে, আর পাশে একটা মা কালীর মন্দিরও আছে, আনন্দময়ী কালী মন্দির, ঠিক আছে? হ্যাঁ প্যান্ডেলটাই ফুল কাঁচের ই দিয়ে কাজ করা, এখন আমরা জাস্ট দেখছি না, অতটা দেখতে তো ভালো লাগে, যেরকম যেরকম অন্ধকার হচ্ছে তো সেরকম সেরকম মানে খুব স্পার্ক লাগছে। চলো আবার নেক্সট কোথাও যাচ্ছি ওটা দেখাচ্ছি।
রাত হয়ে আসছে না, রাতে চলে যাবো। তো আমাদের যিনি গুনি বললো দুটো হয়ে গেছে, আর এই এখন কি খাবে জানি না। চিকেন চিকেন চাউমিন ভাবছি। দাও চিকেন চাউমিন। ওকে যে বল ডিম না শুয়াতে, যা বলে দে না তো হবে না। আর আমরা খুব সুন্দর জায়গাটা খা বসে আছি, মানে টাকা একটু ভাও মেরো না লাইটের মধ্যে। এই যে আমাদের লদু দেখা হয়ে গেল। আমাদের লদু কি খাবে জানি না। আমার লদু না আর ভিড়বার একদমই নেই। দেখো এখানে মাত্র চারজন, এইদিকে কিছুজন, আর এখানে ভিড়বার কিছুই নেই। না ও আমি তো এদিকে খুব খুশি, কারণ কি না এই যে ইয়ারটা আছে লাস্ট ইয়ার, তো ওইটা ওইখানে আমরা ভগবান দেখতে পুরান ঠাকুর দেখতে পাইনি, তো অনেক উদাস ছিল। আজকে তো পুলা নাস্তি। এই দেখো আমি এক প্লেট পুরোটা খাবে না বলে এখানে আমি ওকে বলেছিলাম প্লেট কি না হবে না। তুমি ভালো ছিল এইটা থেকে নিবি, আমি পারবো না। হাফ হাফ আমরা, আমি ওকে বললাম, ও বললো হবে না। এই দেখো এখন আমরা কোথায় জানা আছি, নামটা পড়ে আমি বুঝতেও পারছি না, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা তোমরা অনেক কেউ চিনো। আমি দাঁড়ো দেখাচ্ছি, ওয়েট। এই চৌরাস্তাটা এদিকে একটা আছে ঠাকুর, তো এটা আমাদের গণবি ফোর্থ ওয়ান না, গাড়ি ভিতর থেকে আমরা কথা বলছি। এই যে আছে ছোট ডিম আছে এখানে, খেয়ে চাউমিন খেয়ে বসে আছে। হ্যাঁ দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছ, আই গেস তোমরা চিনো যারা দুর্গাপুরে থাকো বা একটু বলছি। লাইটিং, এই লাইটিংটা খুব সুন্দর লাগছে, দেখো সুন্দর। কিন্তু কি ফোনটা আমার কাঁপছে না না বেশি, আই হোপ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো ওই মেন গেটটা এই যে দাঁড়াবে, একটু অ্যাকচুয়ালি অনেক সামনে ম্যাপ দেখছে না, ওই জন্য অসুবিধাটা হচ্ছে। তোমাদেরকে লাইটটা দেখিয়ে দিলাম, আর আমরা উই আর এন্ট্রিং দিস গেট। একটু হাতটা হাঁটালে ভালো হয় দিস গেট। দাদা ছোট ডিম, ছোট ডিম আমাদের সাথে যাচ্ছে। সো এখন আমরা ফোর্থ নাম্বার ঠাকুর দেখতে যাচ্ছি, এটা কোন জায়গা আমাদেরকে জিজ্ঞেস করবে না। আর গান বাজছে, বেকার কপিরাইট চলে আসবে, ঠিক আছে। যাই ভিতরে, এদিকে রনি আর গুনিও চলে গেছে, ঠাকুরটা দেখাই তোমাদের, চলো।